মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলাম যে মা বোনকে তিনি খুন্তি বাহিনীতে বানিয়ে চেঞ্জ করলেন, ইয়ং ছেলেরা লাঠি নিয়ে পিছনে থাকবে করে দিলেন, তাহলে পশ্চিমবঙ্গে চাকরিটা কারা করবে? শিক্ষা চাকরি এটা কাদের জন্য? দরকার নেই না? পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে আজকে, তারাও প্রশ্ন করুক মমতাকে যে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি মমতা যে দিয়েছিলেন সেটা কি হলো? শিল্প হলো? মানুষের কাজ হলো? কাটমানি না দিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কেউ পেলো? পেলো না। তো মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কথা বলছেন, তৃণমূল বলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। আরে বাবা, রাস্তাই নেই তো উন্নয়ন কোথায় দাঁড়িয়ে থাকবে? পশ্চিমবঙ্গে গ্রামগুলোতে যাও, বেশিরভাগ জায়গায় আলের উপর দিয়ে রাস্তা। আর সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পঞ্চায়েতে এতদিন পর্যন্ত তিনি নিজে দেখেননি, এবার তিনি নিজে পঞ্চায়েতে দেখবেন, পঞ্চায়েতে আর চুরি হবে না। না স্বর্ণালী, প্রচারে না, প্রচারে সেখানে যারা আছে সবাই বিভিন্ন জায়গায় ঘুরেছি। কয়েকদিন আগে আমি একটা গ্রামে গেছিলাম নদিয়া জেলার, সেখানে লোকের সাথে কথা বলছিলাম, সে বলে আমার ছেলেমেয়েরা যখন স্কুলে যায় বাবু, গামছা পরে যায়, এক কোমর জল পার করে, তারপর ওদিক থেকে স্কুলের জামা কাপড়টা পরে, রাস্তা নেই, আল আর খেতের ওপর দিয়ে যেতে হয়, ডোবার ওপর দিয়ে স্কুলে যেতে হয়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। একটা অদ্ভুত ব্যাপার যে মুকুটমণিদা একজন বিধায়ক, তার ফ্যামিলির ওপর অ্যাটাক হলো, তার বাবা তার ভাই তাদের মাথা পাটলো, সাধারণ মানুষের অবস্থাটা কোথায় তুমি ভাবো। আর একটা এক্সাম্পল দিচ্ছি আমাকে, এই বিভিন্ন জায়গায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু দেখেননি, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না, তার দলের নেতা নেত্রীরা গ্রামের দিকে বড় বড় জাহাজ বাড়ি করে থাকছে তিনি জানতেন না, পঞ্চায়েতে যে টাকাগুলো সাইফন হচ্ছে বারবার অভিযোগ করা তিনি জানতেন না, আর তুমি না ধরলাম তুমি জানেন না, একাধিক থানায় একাধিকবার অভিযোগ হয়েছে লাস্ট 3 বছর ধরে, হাইকোর্টে অন্তত 250-300 উপর মামলা হয়েছে। সেই জন্যই তো উনি বলছেন, আমি একবার শোনাবো, আমি ফিরদৌসের কাছে আসছি, সেই জন্যই উনি বলছেন যে এবার থেকে পঞ্চায়েত উনি নিজে দেখবেন, চুরি আর হবে না। উনি দেখেছেন চুরি আর হবে না, তাহলে উনি দেখেছেন প্রচুর টাকার ব্যাপার, অন্যরা নিয়ে চলে যাচ্ছে, পুরো শেয়ারটা উনি পাচ্ছেন না, পুরো শেয়ারটা উনি দরকার। তার জন্য কি বলেছেন আজকে প্রথম দিন পঞ্চায়েতের ভোটের ময়দানে নেমে কি বলেছেন প্রচুর, একবার শোনাবো। এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব, যাতে কেউ চুরি করতে না পারে, কাউকে